গুড মর্নিং জাস্টিস সিনহা। ভেরি গুড মর্নিং। খুব ভালো হয়েছে তুমি এসে গেছো, মানে খুব খুব। অত ঘাবড়াবার কি আছে, আমি আছি তো, সব সামলে নেব। ইজ এভরিথিং অল রাইট? ফার্স্ট ক্লাস। আসুন চলো। আসুন সিনহা সাহেব। ইন্সপেক্টর সিং, কোর্টে কোনো রকম সাসপিশিয়াস ক্যারেক্টার দেখলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নেবেন। Yes, sir. আর সে যদি পালাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে গুলি করবেন। Yes, sir. ওকে। এই নিন, আপনার কেবিনে আমরা পৌঁছে গেছি। আপনি নিশ্চিন্তে ভেতরে কাজ করুন, আমি বাইরের অ্যারেঞ্জমেন্ট দেখে আসি। না না ডিসিপি, তুমি আজ কোথাও যাবে না, তুমি আর সারাদিন আমার সঙ্গেই থাকবে। আপনি অকারণে ঘাবড়াচ্ছেন সিনহা সাহেব, ও এখানে আসবেই না। আরে ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, ও একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো, ও যে কোনো জায়গায় চলে আসতে পারে। না না তুমি কোথাও যাবে না, ঠিক আছে? প্লিজ চলুন। তুমি ঠিকই বলেছিলে ডিসিপি, মনে হয় ও এখানে আর আসবে না, কারণ 11টা বাজতে ঠিক 5 মিনিট বাকি, আর আমি ঠিক 5 মিনিটের মধ্যে ডায়াসে চলে যাব। এমনটা হবে না। হ্যাঁ আমি, আমার দেওয়া কথা অনুযায়ী আমি তোমাকে তোমার চেয়ারে বসার আগেই মেরে ফেলব, যেভাবে তোমরা আমার ভাইকে মেরেছিলে। Yes, Inspector Singh. স্যার আপনি এক্ষুনি তো আপনি জজ সাহেবের সঙ্গে ভিতরে গেলেন। হোয়াট? আমি? কিছুক্ষণ আগে আপনিই তো আমাকে বললেন যে কোনো সাসপিসিয়াস লোক দেখলে একবারে গুলি করে দেবে। কি উল্টো পাল্টা বলছো ইন্সপেক্টর সিং? আমি তো জাস্টিস সিনহার বাড়ি থেকেই আসছি, আর আমি ওখানে গিয়ে পৌঁছবার আগে উনি বেরিয়ে এসছেন। তাহলে জজ সাহেবের সঙ্গে ওই লোকটা কে? চলো আমার সঙ্গে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां हरे राम हरे राम राम हरे हरे विनाशाय च दुष्कृतम् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे धर्म संस्थापनार्थाय हरे राम हरे राम 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 हरे हरे शंभवानि युगे युगे জাস্টিস সিনহার শরীর এতটাও খারাপ ছিল না যে হার্ট অ্যাটাকের জন্য তার মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ ব্যাপারটা অবাক লাগছে, আমার তো মনে হয় ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়, খুন করা হয়েছে। আপনি ঠিকই বলছেন, জাস্টিস সিনহার মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে। আর এই হত্যাটা করেছে দিগ্বিজয় সান্যাল। তুমি কি করে জানলে? ও আমার অফিসে এসেছিল আর বলছিল যে ওর ভাইয়ের মৃত্যুর সঙ্গে যারা যারা জড়িত আছে ও তাদের ছাড়বে না। তো ডিসিপি তুমি এখনো তাকে গ্রেপ্তার করোনি কেন? কারণ এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। কমিশনার সাহেব শহরের বাইরে গেছেন, উনি শহরে ফিরলেই আমি ওকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করব। দিগ্বিজয় সান্যাল একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো, কমিশনার সাহেবের অনুমতি ছাড়া আমার পক্ষে ওকে গ্রেপ্তার করাটা মুশকিল। ডিসিপি যা করার তাড়াতাড়ি করো, যদি তুমি কিছু না করো তো।
বিজয়, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের খুনিদের আমি জ্যান্ত ছাড়ব না। জাস্টিস সিনাকে মেরে আমি আমার বদলা নেওয়ার কাজ শুরু করে দিয়েছি। সেদিক থেকে তো সিনহা নিজে নিজেই মরে গেছে, কিন্তু আইনের নজরে ওর মৃত্যুর কারণ আমি। বাবা, আপনি আমাকে খুনি ভাবছেন না তো? বাবা, যে বাবার যুবক ছেলে মারা যায় তার ব্যথা সেই বুঝতে পারে। আমি জানি রে বাবা, যে আমার ছেলে বিজয় আর বৌমা কখনো ফিরে আসবে না, কিন্তু ওদের হত্যাকারীদের ওই শাস্তি পাওয়া দরকার। বাবা, যদি তুই খুনি হোস তাহলে আজকের পর সব বাপ এই রকম খুনি ছেলের জন্য প্রার্থনা করবে, যে ভগবান যেন তাকে তোর মতোই ছেলে দেয়। কবিতা, চলো বাড়ি চলো। কে আপনি? এটা কি অসভ্যতা? তুমি তোমার ড্যাডিকেও চিনতে পারছো না? এই সম্পর্কটা তো সেদিনই শেষ হয়ে গেছিল যেদিন আমি তোমার বাড়ি ছেড়েছিলাম। এরকম চালচলহীন ছেলের ভরসায় তুমি তোমার বাবার বাড়ি ছেড়ে চলে এলে? তোমার এই পছন্দ দেখে আমি হতাশ। তোমার এই ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই। দেখো, এই মুহূর্তে একজন বাবা কথা বলছে তোমার সঙ্গে, কিন্তু একজন ডিসিপি যখন কথা বলবে তার পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে। আমি সেটা জানি, একজন খুনি সব কিছু করতে পারে। শোনা, আর তুমি তোমার এই ফালতু কথা বন্ধ করো। তোমরা জানো না যে জানি ডিসিপি সাহেব, আপনার কাছে অনেক পাওয়ার আছে, কিন্তু যদি আপনার সমস্ত পুলিশ ফোর্স নিয়ে আপনি এখানে চলে আসেন তাহলেও আপনি আর আপনার এই পুলিশ ফোর্স আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হোয়াট? হ্যাঁ, চলো কবিতা। ডিসিপি কুমার। ইয়েস স্যার। একটু ভালো করে ভাবুন, চিন্তা করুন, ওই মাস্কম্যান কে ছিল যে আপনার মাস্ক পরে জাস্টিস সিনাকে খুন করেছিল? ইয়েস স্যার। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও আপনাদের প্ল্যানটা জানতো। হতে পারে ও আমাদের ডিপার্টমেন্টেরই কেউ। স্যার, আমি আমার বিশ্বাস তুমি খুব শীঘ্রই ওকে গ্রেফতার করতে পারবে। স্যার, খুব তাড়াতাড়ি ওকে ধরবার চেষ্টা করব আমরা। আসুন আসুন ডিসিপি সাহেব, আমি জানতাম আপনি আসবেন, কিন্তু আসতে একটু দেরি করে ফেলেছেন। আমি তোমাকে জাস্টিস সিনহাকে খুন করার অপরাধে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করছি, চলো আমার সঙ্গে। আমি টেপটা শুনতে পারি? শুনতে পারো। ব্যাপারটা এইরকম যে ইন্সপেক্টর বিজয় সানিয়ার রুদ্রাক্ষকে খুন করার সময় দেখে ফেলেছিল, আর ইন্সপেক্টর বিজয় সানিয়ার রুদ্রাক্ষকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল। ব্যাস, আবার কি? আমি, রুদ্রাক্ষ, ডিসিপি আর মন্ত্রী মশাই মিলে ইন্সপেক্টর বিজয় সানিয়ালকে চিরদিনের মতো মুক্তি দিয়ে দিলাম। কি হলো ডিসিপি সাহেব, গাড়ি কেন থামালেন? এমনিতেও আমার এই টেপটা কমিশনারের কাছে পৌঁছাতে হবে। জাস্টিস সিনার সাথে কথা বলার সময় আমি এটা রেকর্ড করেছি। দাও এই টেপ আমায় দাও। এই নিন, অনেকগুলো কপি আছে আমার কাছে। দেখো, আমি তোমায় চিনি না, তুমি গাড়ি থেকে নেমে যাও আর সঙ্গে এটাকে নিয়ে যাও। এরকম ভুল আর কখনো করো না। তোমাদের আইনে এত জোর নেই যে মেজরকে হাত করা পড়াতে পারবে। প্রথমে নিজের আত্মাকে জাগাও। যে নিজে নিজের সন্তানের কাছে ছোট হয়ে গেছে সে আমাকে কি অ্যারেস্ট করবে?
হোয়াট হ্যাপেন্ড? কি ব্যাপার? আপনি এক ঘন্টায় পুরো 75 চক্কর লাগালেন। তুই আমার চক্কর গুনছিস? মানে স্যার। বাহ বাহ বাহ, কি রিসার্চ করেছিস আমার ব্যাপারে? সেক্রেটারি হবে তো এরকম? শুনেছো বন্ধুরা, ও আমার পার্সোনাল সেক্রেটারি। এখানে বস টেনশন করছে আর ও আমার চক্কর গুনছে। আরে তোকে কে আমার পার্সোনাল সেক্রেটারি বানিয়েছে? স্যার আপনিই বানিয়েছেন। ভুল হয়ে গেছে, এখানেই তো কবি কেঁদেছেন। স্যার আপনি এখন কি ভাবছেন এটা যে কেউ বলতে পারে, কিন্তু আপনি কি ভাবছেন না সেটা একমাত্র আমি বলতে পারি। বসে থাকা এইসব লোকদের জিজ্ঞেস করুন যে আপনি কি ভাবছেন না। বন্ধুরা আমি কি ভাবছি না এটা কি আপনারা জানেন? না স্যার। আমি বলবো স্যার, আপনি শুধুমাত্র দেশের কথা ভাবছেন না। ঠিক বললাম না স্যার? কেন না, চেয়ার পাওয়ার পরে নেতাদের কাছে দেশের কথা চিন্তা করার সময়ই থাকে না। শাট আপ, বেশি কথা বলে, ইডিয়েট, গাধা, অকর্মণ্য। কি হলো মন্ত্রী মশাই, কার উপর এত চিৎকার করছেন? আরে এসো রুদ্রাক্ষ এসো, ভাই তোমরা একটু ওই ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি একটু বাদে কথা বলছি। ওকে স্যার, ঠিক আছে। আরে তুই কেন দাঁড়িয়ে, যা না। যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার। বসো। কি হলো মন্ত্রী মশাই? রুদ্রাক্ষ, এবারে রামপ্রসাদের পাল্লাটা একটু বেশি ভারী। আরে আপনি কেন চিন্তা করছেন, আমি ওই পাল্লাটাই বাদ দিয়ে দেব। তাহলে আর আমি কোন অসুখের ওষুধ? আপনার জয় একদম নিশ্চিত। তাহলে মন্ত্রী মশাই, আপনার গদি যদি না থাকে আমি আমার ইচ্ছে মতো কাজ করব কি করে? এইটাই তো কথার কথা ভাই, এই দেশের নেতাদের তোমার মতো মহান লোকেদের কি ভীষণ যে প্রয়োজন। কেন লজ্জা দিচ্ছেন? এই রাবণরাজ খুব শিগগিরই শেষ হতে চলেছে, কেননা এক নতুন রাম তৈরি হয়েছে, আর সেই রামের নাম হল মেজর দিগ্বিজয় সানিয়াল। কি? জাস্টিস সিনহাকে হত্যা করার পর ও আমাদের ওপর আঘাত নিশ্চয় করবে, কেননা ওর কাছে এমন একটা ক্যাসেট আছে যেখানে জাস্টিস সিনহা সমস্ত কিছু কনফেস করেছে, আর এই কনফেশন আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝোলাবার জন্য যথেষ্ট। আরে আমি এখনই গিয়ে সমস্ত বংশকে নিঃবংশ করে দিচ্ছি। না রুদ্রাক্ষ, তুমি এমন কিচ্ছু করবে না। একবার আমায় ইলেকশনটা জিততে দাও, এই মেজর সন্নিয়ালকে তো আমি একাই বুঝে নেব, তুমি আপাতত রামপ্রসাদকেই বুঝে নাও। রামপ্রসাদ ভোটে দাঁড়াবেই না মন্ত্রী মশাই। জানি না হতভাগ্য এই দেশে জাগৃতি কবে আসবে। কি হয়েছে আঙ্কেল? আরে দেখ না রে মা, এইবারও ইলেকশনেতে প্রফেসর রামপ্রসাদ বাবু দাঁড়িয়েছেন প্রত্যেকবারের মতো, কিন্তু লাভ কি হলো? জিতবে তো সেই মহাবীর যাদবই। মহাবীর যাদব? হ্যাঁ রে মা, তুই জানিস না এই মহাবীর যাদবকে, এ সব সময় গুন্ডারাজ কায়েম করে মানি পাওয়ার দিয়ে ইলেকশন জিতে আসে। কিন্তু আঙ্কেল, এবার রামপ্রসাদ দারও বেশ ভালো সংগঠন চলছে, আর ছাত্ররা তো ওনার সঙ্গে আছেই। যাই হোক না বাবা, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি যে ফলস ভোটিং এর ফলে এইবারও এই মহাবীর যাদবই জিতবে। কিন্তু এবার সেটা হবে না, মহাবীর যাদবকে কঠিন প্রতিযোগিতার সামনে পড়তে হবে, ওর প্রত্যেক চালকে আমি বেকার প্রমাণ করব। ঢিলের উত্তর আমি পাটকেল দিয়ে দেব। ভাইয়েরা, এর আগে আমি তিনটে নির্বাচনে হেরেছি, হয়তো ফলাফল এবারও একই হবে, কিন্তু আমি হতাশ হইনি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আমার লড়াই চালিয়ে যাব। এইবার জনতাদের উৎসাহ দেখে আমার মনে হচ্ছে যে ওদের শেষ সময় ঘনিয়ে এসেছে। কার শেষ সময় এসে গেল প্রফেসর, এটা তো সময়ই বলবে। এমনিতেই রাজনীতি তোমার কাজ না, যাও মাস্টার যাও, বাচ্চাদের পড়াও যেটা তোমার কাজ, রাজনীতি তোমার দ্বারা হবে না, তার জন্য শয়তানি মগজ দরকার, যা তোমার কাছে তো নেই। তুমি কি চাও? দে খুচরো পয়সা, এই কাগজটাতে সই করে দাও। আর হ্যাঁ, মন্ত্রী মশাই বলেছেন যে ইলেকশনের পরে অনেক বড় একটা জমি তোমাকে দেবে, আর সাথে 25 লক্ষ টাকা, নিজের কলেজ বানিয়ে নিও। এটা তোমাকে কে বলেছে যে আমি কলেজ নির্মাণ করতে চাই? মনে হয় আমার কথা তোমার মগজে ঢোকে নি মাস্টার। শোন, এই কাগজে সই করে দে। এবার রামপ্রসাদ বাবু হারবেন না,
কারণ মেজর সানিয়াল ওনার সাথে আছে। নিজের মন্ত্রীকে গিয়ে বলে দাও যে নিজের হাড়ের প্রস্তুতি শুরু করতে। মেজর, তোর ভাগ্যটা খুব ভালো। যদি ভোট সামনে না হতো না, তাহলে তুই যা করেছিস তার উত্তর তোকে আমি এখন এখানেই দিতাম। তুই প্রাণে বেঁচে গেলি, তুই প্রাণে বেঁচে গেলি মেজর। মুবারকা মুবারকা। চল রে খুচরো পয়সা। কালকের মিটিং এর পুরো ব্যবস্থা হয়ে গেছে? ইয়েস স্যার। কালকের মিটিং এ শহরের গণ্যমান্যরা একত্রিত হচ্ছেন। লোক আপনার ভাষণ শোনার জন্য উদগ্রীব হয়ে আছে স্যার। কালকের মিটিং খুবই ইম্পর্টেন্ট, কারণ এর সরাসরি প্রভাব নির্বাচনে পড়তে পারে। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যালো মহাবীর। কে? মেজর দিগ্বিজয় সানিয়াল। মহাবীর যাদব, কালকের মিটিংয়ে আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই ওই শিক্ষাটা সারা জীবন মনে রাখবি। মেজর, তুমি চাইছোটা কি? মনে আছে কিছুদিন আগে তুই এক সৎ পুলিশ অফিসারের গালে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিলি? কালকের মিটিংয়ে তুই বুঝতে পারবি এক সৎ লোকের থাপ্পড়ে কতটা জোর থাকে। আর ওই থাপ্পড়ের আওয়াজ দিল্লির লাল কেল্লা পর্যন্ত শোনা যাবে। তুই তোর নিজের সেফটির জন্য যতই ফোর্স কিনে রাখিস না কেন, মেজর সানিয়াল তাকে চিড়ে দিয়ে তোর কাছে পৌঁছে যাবে। কাল আমিও দেখে নেব যে তুই আমার কাছে পৌঁছোস কি করে। বন্ধুগণ, আজ আমি আপনাদের নির্বাচনের অর্থ বোঝাতে চাইছি। নির্বাচনের অর্থ শুধু নির্বাচন জিতে আসা নয়, বরং নিজের ভুল ত্রুটিগুলি শুধরে নেবার একটা সুবর্ণ সুযোগ। বন্ধুগণ, নেতা কোনো ভগবান নয়, সে তো আপনাদের মতন একজন সাধারণ মানুষ। আমিও তো ভুল করে ফেলতে পারি, আর এই ভুলটা শুধরে নেবার আরেক নাম নির্বাচন। আমি মানছি যে আমি ভুল করেছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের সামনে এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আমি কোনো পরোয়া করি না যে এইবারের নির্বাচনের ফলাফল কি হবে, আমি পরোয়া করি না। মন্ত্রীমশাই, বন্ধ করুন আপনার এই ভাষণ। প্রচুর সেবা করেছেন এই দেশের, আর কোনো দরকার নেই আপনার সেবার। তোমার ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেছে। তুমি একটি মিথ্যুক মানুষ, জোচ্চোর, ফোর্টোয়েন্টি একটা। চল না, দাঁড়াও, ছেড়ে দাও ওকে। এই নবীন যুবককে কেউ কিচ্ছু বলবে না। ও এই দেশের নাগরিক, আর ওর অধিকার আছে নেতার বিরুদ্ধে অভিযোগ করার। বলো নবীন যুবক, তুমি কি বলতে চাও? তোমার পাপের লিস্ট এত বেশি, যদি বলতে শুরু করি পরের বার ইলেকশন অবধি চলবে। তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। যদি মানুষের চোখে আমি অপরাধী হয়ে থাকি, তাহলে প্রায়শ্চিত্ত করবার জন্য আমি তৈরি, কারণ প্রায়শ্চিত্ত থেকেই পুনর্জন্ম হয়। মন্ত্রী মশাই, আমরা মানে যুব সমাজ আমাদের প্রতিনিধি ঠিক করে ফেলেছি। উনি আপনাকে যা সাজা দেবেন আমরা তাতেই রাজি। কোথায় আছে সে? আমি এখানে আছি মহাবীর যাদব। তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে এলে কি করে? মেজর সানিয়াল যখন যেখানে ইচ্ছা পৌঁছে যায়, পৃথিবীর কোনো শক্তি ওকে থামাতে পারে না। এই মুহূর্তে আমি জনতার প্রতিনিধি হয়ে তোমার হিসাব নিতে এসেছি। বন্ধুরা, আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এত বড় লিডারকে শাস্তি দেওয়ার দায়িত্ব তুলে দিয়েছেন। আমি চেষ্টা করব যাতে এনাকে উচিত শিক্ষা দিতে পারি। বন্ধুরা, আজ পর্যন্ত আমি কোনো মন্ত্রীকে এরকম জনতার আদালতে দাঁড়াতে দেখিনি। আমার গর্ব হচ্ছে মন্ত্রীজির ওপর। ইনি প্রায়শ্চিত্ত করতে চান যাতে এনার পুনর্জন্ম হয়, আর ইনি আবার গতিতে বসতে পারেন, তাই না মন্ত্রীমশাই? আগে হ্যাঁ। এবার আমি আপনাদের সামনে এটা প্রমাণ করে দেব যে মহাবীর যাদব কতটা সত্যি কথা বলে। ইনি যা বলেন তাই করে দেখান। চলো শুরু করি। একদম।
মহাবীর যাদবের মন্ত্রী হওয়ার পর যা যা ঘটেছে ওই সব এই কাগজে লেখা আছে। আর এই ঘটনাগুলির ওপর নজর রেখে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ওনার গালে টেনে তিনটে থাপ্পড় মারব। বলুন, আপনাদের এই সিদ্ধান্ত পছন্দ? মঞ্জুর আছে। কাছে এসো মহাবীর যাদব, তোমার পা থেমে গেল কেন? যদি আজ থেমে যাও তো সারা জীবনের কষ্টের উপর জল পড়ে যাবে। কামান, প্রথম থাপ্পড় এই জন্য মারব যাতে তোমার মতো লোক দ্বিতীয়বার নেতা হওয়ার স্বপ্ন না দেখে। দ্বিতীয় থাপ্পড় এই জন্য যাতে জনতার সাথে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা না করে। তৃতীয় থাপ্পড় ইন্সপেক্টর সানিয়ালের নামে, যার সততার বদলে তুই ওর মুখে থাপ্পড় মেরেছিলি। আর আমার চতুর্থ থাপ্পড় হবে ভোটে তোর হারা। সার্ভে রিপোর্ট অনুযায়ী মহাবীর যাদবের পাল্লা ভারী, আর এর কারণ হল রুদ্রাক্ষের ভয়। ওর গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে মানুষদের ভয় দেখিয়েছে, ধমক দিয়েছে। আর এই ভোটে প্রচুর পরিমাণে ফলস ভোটিংও হতে পারে। এবার আমরা মহাবীর যাদবকে সাপোর্ট করব। একদম ভোট দিবি না বুঝছিস? সব সময় মহাবীর যাদবকে ভোট দিবি। কাকে ভোট দিবি? মহাবীর যাদবকে। আরে ওরা জানবে কি করে আমরা কাকে ভোট দেবো? ভেতরে গিয়ে আমরা প্রফেসরকে ভোট দিই। চলো। নির্বাচনের বুলেটিনে আপনাদের স্বাগত। এখনকার তাজা খবর হল গান্ধীনগরের ক্ষেত্র থেকে শ্রী মহাবীর যাদব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর রামপ্রসাদ যাদবের থেকে 75,000 ভোটে পিছিয়ে রয়েছে। আর উনি বলেছেন তার এই জয়ের পেছনে মেজর দিগ্বিজয় সান্যালের অবদান রয়েছে, আর ওনার জয় নিশ্চিত। আর ফিরোজপুর থেকে লালনদায়া 25,000 ভোটে এগিয়ে রয়েছে। হ্যালো মহাবীর যাদব, এখন কেমন লাগছে? তুই তো দেশকে নিজের বাপের সম্পত্তি আর দেশবাসীকে নিজের চাকর মনে করতিস। এবার তোর গদিতে এক সৎ লোক বসবে। এবার কোনো সৎ ইন্সপেক্টরকে অসত্যের থাপ্পড় খেতে হবে না। আমি নিজের একটা দায়িত্ব পূরণ করেছি মহাবীর যাদব, এবার দ্বিতীয়টা পূরণ করব। আরে যদি আমিও 6 মাসের মধ্যে মিড টার্ম পোল না করি না, তাহলে মহাবীর যাদব আমার নাম নয়। এবার তোর লাইফ টার্ম পোলের সময় হয়ে গেছে মহাবীর যাদব, কারণ তোর নামের উপর মৃত্যুর ছাপ পড়ে গেছে। খবরে তোর হারের সাথে সাথে এই খবরটাও দেখাবে যে তুই আত্মহত্যা করে ফেলেছিস। হ্যালো হ্যালো ঘটে, ডিসিপিকে ফোন কর। আমার মুখ দেখছিস কি? ডিসিপিকে ফোন কর। আমি ফোন করব না। তুই তো লিডারের সঙ্গে এভাবে কথা বলছিস। কে নেতা? কেমন নেতা? আমি চলে যাচ্ছি। গেট আউট। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চলে যাচ্ছি। হ্যালো ডিসিপি, তাড়াতাড়ি এসো।
আমাকে ডেকেছো মহাবীর? আরে এসো আমার বন্ধু, তোমায় দেখে আমার ধরে প্রাণ এলো। বলো কি কাজ তোমার? আমি এই শহর ছেড়ে চলে যেতে চাই। ওই মেজরের বাচ্চা আমাকে মারার হুমকি দিয়েছে। ও যদি দিয়ে থাকে তবে তো মারবেই। এই জন্যই তো তোমায় ডেকেছি, আমায় এয়ারপোর্ট অব্দি পৌঁছে দাও। সরি মহাবীর, আমি আজ সারাদিন প্রফেসর রামপ্রসাদের ডিউটিতে আছি। আরে কাল অব্দি স্যার স্যার বলতে বলতে তোর মুখ ক্লান্ত হতো না, আর আজকে তুই? ওটা করতে আমি বাধ্য ছিলাম, নয়তো তোমার মতো করাপ্ট লোককে স্যার বলা আমার পক্ষে শোভা পায় না। কি আমি করাপ্ট? তাহলে তুই কোন ধোয়া তুলসী পাতা? আরে আমাকে ভদ্রতা শেখাচ্ছিস, কাল অব্দি তো টাকা রোজগারের জন্য যা খুশি করতে পারতিস, আর আজকে সাধু হওয়ার চেষ্টা করছিস? পয়সা গোনার জন্য তো আঙুল থামতো না। বেইমান, তুই বেইমান! আর আমাকে বেইমান বানিয়েছে কে? তুমি তো সেই, তোমার মতো লিডারে আমাদের বেইমান হতে বাধ্য করে। যখন আমরা এই উর্দিটা পরি না, তখন দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য শপথ নিই আমরা। সেই শপথগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যায় যখন তোমার মতো লিডাররা আমাদের পকেটকে গরম করে দাও আর আমাদের ঘুষখোর বলা হয়। আর কেউ যদি কোনোদিন এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করে থাকে, তার পরিণতিটাও বিজয় স্যান্যালের মতোই হয়ে থাকে। এই তোমার জন্য আমি আমার মেয়ের নজরে ছোট হয়ে গেছি। শুধু তাই নয়, আমি আমার নিজের নজরে ছোট হয়ে গেছি। গুড বাই। রুদ্রাক্ষ, মুবারকা। রুদ্রাক্ষ, আমার ভাই, ওই মেজর আমায় মারার হুমকি দিয়েছে। কয়েকজন লোককে আমার কাছে পাঠিয়ে দে না, আমার শুধু এয়ারপোর্ট অব দি প্রোটেকশন চাই, বাকিটা আমি সামলে নেব। আরে চিন্তা করছেন কেন, আপনার কিচ্ছু হবে না, আমি এখনই চারজনকে পাঠাচ্ছি। আর হ্যাঁ, ওই মেজরকে আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। আরে কেউ আছিস? ইয়েস বস। আরে চারজন পুরো তৈরি হয়ে একটু লিডারের ঘরে যা, আর হ্যাঁ ওনাকে সাবধানে এয়ারপোর্টে ছেড়ে আয়। ওকে বস। হ্যালো, জিপটা নিশ্চয়ই তোর কাছে পৌঁছে গেছে, কিন্তু জিপটা খালি, ওর মধ্যে রুদ্রাক্ষের লোক নেই। তোর কাছে পৌঁছানোর আগেই আমি ওর লোকদের শেষ করে দিয়েছি, বিশ্বাস না হলে বাইরে এসে দেখে নে। আরে আমি শহর ছেড়ে নিজেই পালাবো। মহাবীর যাদব, আমি মেজর দিগ্বিজয় সানিয়াল বলছি। শহর ছেড়ে পালাচ্ছিস? শহর থেকে বাইরে যাওয়ার সময় যতগুলো মোড় আসবে প্রত্যেকটা মোড়ে তুই আমাকে পাবি। এ কি করছিস? ডান দিকে নে, নইলে আমাকে মারার চক্করে তুই খাদে পড়ে যাবি। আরে মহাবীর যাদব, ভয় পেয়ে তুই আমার আর আমার কাট আউট গুলিয়ে ফেলছিস। বাঁ দিকে নে, ডান দিক নে, বাঁ দিক, ডান দিকে, রাইট রাইট, ডান দিক, বাঁ দিকে নে। বস, গন্ডগোল হয়ে গেছে, মেজর সান্যাল মন্ত্রীমশাইকেও মেরে দিয়েছে। কি? মেজর সান্যাল? চল যা, পুরো বাড়িটাকে আগুন লাগিয়ে দে, যা। Ha 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 ha
মেজর সান্যাল, আরে আজ তোকে আমি এমন মৃত্যু দিয়েছি যে তোর জন্য কেউ কাঁদবেও না। আমি তোর পুরো বংশকে শেষ করে দিয়েছি। আজ আমি ভীষণ খুশি, ভীষণ। এবার এই পুরো দুনিয়া আমার নামে কাঁপে। মুবারকা রুদ্রাক্ষ, আজ তোকে অনেক ধন্যবাদ। মুবারকা। আমি জানতাম রুদ্রাক্ষ এমন কিছু করতে চলেছে। আমি মিলিটারি, বর্ডারের ওপারে কি হতে পারে এটা আন্দাজ করতে পারি। ও তো বাচ্চা ছেলে। হ্যালো মেজর। হ্যালো মেজর। স্যার আপনি? মমতা ফোন করে আমায় সব কিছু বলেছে। বস, আজ আপনার নিশানা ভুল হচ্ছে কেন? আপনি কোনো শত্রুর ভয় পাচ্ছেন না তো? তোর খেল খতম হয়ে গেছে রুদ্রাক্ষ। এবার তোকে মারার পর আমি প্রতিজ্ঞা পূরণ করব। মুবারকা, মুবারকা। আমার তো খুব অবাক লাগছিল, আমি এত বড় কমান্ডারের পরিবারকে পুড়িয়ে শেষ করে দিলাম। এতে পুলিশও আমার উপর কোনো অ্যাকশন নিল না, আর মিলিটারি ডিপার্টমেন্টেরও কোনো হেলদোল নেই। তারপরে আমি জানলাম যে ওই পোড়া ঘরের ভিতর থেকে তোমাদের কোনো কঙ্কাল পর্যন্ত পাওয়া যায়নি। তখন আমি ভাবলাম নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। তখন আমি আমার লোক তোমাদের খোঁজার জন্য লাগাই। তোকে তো পাওয়া যায়নি, কিন্তু ওদের পাওয়া গেছে। হ্যাঁ, আমি মিলিটারি, আর আমার শুধু একটাই সম্পর্ক, আর সেটা মাতৃভূমির সাথে। আমি জানি তুই এদের জীবনের থেকে বেশি নিজের জীবনকে ভালোবাসিস। তুই এদের মেরে দে, আমি তোকে মেরে দেব। বন্দুক ফেলে দাও। আমি তোকে বন্দুক দিয়ে মারবো না রুদ্রাক্ষ। আজ আমি তোকে দেখাবো যে একজন ভারতীয় ফৌজির জোর কতটা।
এবার তোর খেলা শেষ। দাঁড়িয়ে যা মেজর। দেখলি রুদ্রাক্ষ, ভারতীয় ফৌজি শক্তি। Bit Tom Shee, Bit Tom Shee.